সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন গুড়া ফেসওয়াশ যেই ফেসওয়াশ আপনি সারা বছর সংরক্ষণ করে ব্যবহার করতে পারবেন হাই ব্রিওান সানা ব্লক থেকে আমি শাহনা বলছি আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন গরমে বা শীতে যে কোনো সময় এই ফেসওয়াশ তৈরি করে ব্যবহার করতে পারবেন ত্বক উজ্জ্বল করতে গড়েই তৈরি করুন এরকম প্রাকৃতিক উপায়ে ফেসওয়াশ জেনে নিন কীভাবে আমি এই ফেসওয়াশটি তৈরি করে নিয়েছি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর সাথে থাকুন তাহলে দেখতে পারবেন বুঝতে পারবেন কি কি উপকরণ দিয়ে আমি ফেসওয়াশটা তৈরি করে নিয়েছি সর্বপ্রথম নিয়ে নিচ্ছি আতপ চাউলের গুঁড়া গুঁড়াটা দানা দানা হবে আপনি যখন ফেসওয়াশটা তৈরি করবেন যেটা ত্বকটাকে গ্লোয়িং করবে এবং স্ক্রাবার হিসেবে অনেক কাজ করবে চাউলের গুঁড়ায় এক ধরনের পাবা আছে যেটা ত্বকটাকে গ্লোয়িং করতে এবং যে কোনো দাগ দূর করতে অনেক সাহায্য করে এখন নিয়ে নিব যতটুক আমি চাউলের গুঁড়া নিয়েছি চার ভাগের এক ভাগ গুঁড়া দুধ যে কোনো ব্র্যান্ডের নেন না কেন ফুলক্রিম নেওয়ার চেষ্টা করবেন আজে বাজে যে কোনো দুধ এখানে মিক্সড করবেন না আবার ছোটো বেবিদের যে দুধ খাওয়ানো হয় সেই দুধটাও এখানে মিক্সড করবেন না চার বাগের এক ভাগ হয় কিনা আমি যতটুকু নিয়েছি চার বাগের এক নিয়েছি আপনি যখন মিক্সড করে ফেসওয়াশটা তৈরি করবেন অবশ্যই মাপটা আপনাকে বুঝে শুনে নিয়ে নিতে হবে আপনি শুধু পরিমাণ মতোই যে দিয়ে মিক্সড করে রেখে দিবেন বা মাসাজ করবেন এতে কিন্তু হবে না প্রত্যেকটা জিনিসের উপকরণে মাপ জানতে হবে সঠিক নিয়ম জানতে হবে ব্যবহার ব্যবহারবিধি কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ মেনে তারপর ব্যবহার করবেন এখন দিয়ে নিচ্ছি কমলার কুষার পাউডার এই পাউডারটা অনলাইনেও কিনতে পাওয়া যায় তবে এটা আমি নিজের হাতেই গড়ে বসে তৈরি করে নিয়েছি কমলা খাওয়ার পর কুষা কখনোই ফেলে দেবেন না কমলার কুষাগুলি চুলার নিচে দিয়ে শুকাবেন অথবা রোদ্রে দিয়ে শুকিয়ে আপনি গুঁড়া করে খেতেও পারবেন আবার ব্যবহারও করতে পারবেন কমলার কুষা ব্যবহার করলে ত্বক যেরকম উজ্জ্বলতা বৃদ্ধি পায় তেমনি কিন্তু চর্বিগুলিও গলে যায় কখনো ফেলে না দিয়ে আপনি সংরক্ষণ করে সারা বছর রাখতে পারবেন এখন দিয়ে নিচ্ছি মাত্র এক চা চামচ পরিমাণ চন্দন পাউডার আমি যতটুকু নিয়েছি এখানে এক চা চামচ পরিমাণই হবে মাপগুলি অবশ্যই জানার চেষ্টা করুন চারটি উপকরণ দিয়ে দিচ্ছি সম্পূর্ণ উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব কি কি নিয়েছি খুবই কমন এবং হাতের কাছে পাওয়া যায় এমন কিছু জিনিস দিয়ে কিন্তু তৈরি করে নিয়েছি গরুয়া ফেসওয়াশ যেটা পাউডার বা গুড়া ফেসওয়াশ বলা হয় এই ফেসওয়াশটা আপনি সারা বছর সংরক্ষণ করে রেখে ব্যবহার করতে পারবেন এইখানে যে কটা উপকরণ দিয়ে আমি গুড়া ফেসওয়াশটা তৈরি করে নিয়েছি প্রত্যেকটা উপকরণে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে দাগ দূর করতে ব্ল্যাক হেডস এবং হোয়াইট হ্যাডস দূর করতে অনেক সাহায্য করে এখানে আরও একটি কথা বলে নিচ্ছি আপনি যেই পাত্রে সংরক্ষণ করবেন সেটা রোদে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন অথবা চুলার নিচে দিয়ে তাপে শুকিয়ে নেওয়ার চেষ্টা করবেন পানি স্পর্শ যেন না থাকে সেদিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যদি সামান্য পরিমাণ এক ফোঁটা পানেও থাকে তাহলে ফাঙ্গাস পড়ে যাবে সেটার গন্ধ বাজে আসবে এবং নষ্ট হয়ে যাবে খুবই তাড়াতাড়ি কাছের পাত্রে রাখলে সবচেয়ে বেশি দীর্ঘদিন আপনি ভালো রাখতে পারবেন যদি মনে হয় আমি যদি খালি খালি রেখে দিয়ে নষ্ট হয়ে যাবে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন অথবা এমনিও বাহিরে রেখে দিতে পারেন এই তো সেই সাথে তৈরি হয়ে গেল আমার প্রাকৃতিক উপায়ে গরুয়া গুড়া বা পাউডার ফেসওয়াশ এই ফেসওয়াশটা ব্যবহার করলে অনেক উপকারিতা আপনি পাবেন যেমন ত্বকটা কোমল হবে উজ্জ্বলতা বৃদ্ধি পাবে তেমনি আপনার ত্বকে যে কোনো দাগ দূর করতে সাহায্য করবে আবার ব্ল্যাক হেডস এবং হোয়াইট হেডসের সমস্যা আস্তে আস্তে কমে আসবে আরও একটি কথা হচ্ছে আপনি একদিন বা দুই দিন ব্যবহার করলে পার্থক্য বুঝতে পারবেন না রেগুলার দুইবেলা করে আপনি যদি সাত দিন কন্টিনিউ করতে পারেন অবশ্যই কিছু না কিছু পার্থক্য আপনি নিজে লক্ষ্য করলে বুঝতে পারবেন কারণ প্রাকৃতিক যে কোনো উপায়ে আপনি যদি দাগ দূর করতে চান বা সমস্যা দূর করতে চান আপনাকে অবশ্যই ধৈর্য সহকারে মনোযোগ সহকারেই করতে হবে যে একটি মুখের জন্য যতটুকু নেবেন বলে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ নিতে পারেন অথবা হাত পা বা বগল গলা যদি মাসাজ করতে চান তাহলে চার চা চামচ পরিমাণ নিয়ে নেবেন গুলানোর ক্ষেত্রে গোলাপ জল ব্যবহার করতে পারেন গোলাপ জল যদি হাতের কাছে না থাকে নর্মাল ঠান্ডা পানি দিয়েও আপনি মিশিয়ে নিতে পারেন মাসাজ করার ক্ষেত্রে অবশ্যই উল্টা দিক দিয়ে মাসাজ করবেন নিচে কখনও টান দিয়ে নিচে আনবেন না তাহলে গালের যে অংশগুলি চামড়াগুলি জুলে যাবে মাসাজ করার ক্ষেত্রে অবশ্যই আপনি নিচ থেকে উপর দিকে মাসাজ করবেন যেন টান টান ভাব আসে আর চামড়াগুলি লচকে না যায় অনেকে স্বাস্থ্যের সাথে সাথে মুখগুলো ফুলে যায় এবং নিচে একটি বাছ পড়ে এবং ফুলে থাকে তখন মনে হয় অনেক বয়স হয়ে গিয়েছে কিন্তু অল্প বয়সের মেয়েদের যদি স্বাস্থ্য হয় মুখ ফুলে যায় তখন বয়স্ক মনে হয় এটাই স্বাভাবিক তবে মুখটাকে আরও ছোট রাখতে মাসেস ক্রিম সবসময় ব্যবহার করবেন গরুয়া এই ফেসওয়াশ তৈরি করে যদি ব্যবহার করতে পারেন মুখের শেপ ঠিক থাকবে এবং মুখটা কোমল এবং উজ্জ্বলতা বৃদ্ধি পাবে সেই সঙ্গে আপনার বয়স কমিয়ে রাখতে পারবেন আজকের রেমেডিটা আশা করছি অনেকের কাছে ভালো লাগবে তাই ভালো লাগলে ভালো একটি কমেন্ট করবেন বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে আমার পেজটা ফলো দিয়ে রাখবেন আজকের মতো বিদায় নতুন কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ